নমস্কার, আমি সঞ্জীব। প্রয়াস এডুজেট চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে মূলত আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নারকেল দড়ির পাপোস তৈরি করা নিয়ে একটি ভিডিও করে। তা দেখুন বন্ধুরা, আমরা নারকেলের ছোবড়ার দড়ি, সেই দড়ি দিয়ে অনায়াসে এই ধরনের একটি পাপোস তৈরি করে নিতে পারি বাড়িতে বসেই, এবং খুব সেটা সহজেই। এই দড়িগুলো কোথায় কিনতে পাবেন? এই দড়িগুলো যে কোনো হার্ডওয়্যারের দোকানে নারকেল ছোবার দড়ি বা কাতার দড়ি বলে পরিচিত, সেখানে আপনারা লেচি হিসাবে বা ওজন দরে কিনে নিতে পারবেন। এই ধরনের একটি পাপোস তৈরি করতে 5 থেকে 6টি লাচি লাগবে। তা পাঁচটি বা ছটি লাচি নিয়ে এসে আপনারা ঘরে বসে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই পাপোসটি তৈরি করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করা হয়। তো এর জন্য আমি প্রথমে নারকেল ছোবার, আমি এক লাচি দড়ি এইটুকুই হবে, তা এক লাচি দড়ি এখানে এনেছি আপনাদের দেখানোর জন্য। তা প্রথমে দেখুন, প্রথমে আমি এখানে একটা গিট তৈরি করব, সাধারণ একটা গিট, এইভাবে গোল করে এইটাকে এর মধ্যে ঢুকিয়ে নিলাম। একেবারে টাইট করব না প্রথম অবস্থায়, কারণ একেবারে টাইট করলে এটি আমার ঘর বাড়াবে না। এই একটি হলো, দেখুন এই অবস্থায় দুটি ঘর আছে, তাহলে এইটা আমাকে ক্রমশ এই ঘরগুলোকে বাড়াতে হবে। তাহলে এইটা আমি কি করব, এর মধ্যে দিয়ে আর একটা ঘর আমি তৈরি করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় এই দড়িটা এর ডান দিকে থাকবে, তাহলে আপনার এই ছোট করা বা বড় করার ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে হচ্ছে এই ঘরটি সবসময় আপনার ডান দিকের যে ঘরটি আছে, আমি এইটাকে একটা ঘর বলছি, এটাকে একটা ঘর বলছি, এইটা সবসময় এর তলায় যাবে। তলায় গিয়ে এইটাকে ভাঁজ করে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো, ওপর থেকে নিচ অব্দি। দেখুন এর মাথাটা বেরিয়ে গেল। এরপরে আরেকটি ঘর আপনাকে খুঁজে পেতে হবে। আরেকটি ঘর ধরুন এইটা নিলাম, এইটার তলায় রাখলাম, ঠিক এটাকে আমি এর মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিলাম। এইভাবে আমাকে ক্রমশ পাপোসটিকে বড় করতে হবে। নেক্সট ঘর দেখুন এইটা, তাহলে এটার তলায় রাখলাম এবং এর ওপর দিয়ে এটিকে ঢুকিয়ে দিলাম। এরপরের ঘর দেখুন এইটা। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই আপনাদেরকে, যে এর পরবর্তীকালে, প্রথম দিকে এটা হচ্ছে প্রাথমিক একটা তৈরি হচ্ছে, একটা ভিত তৈরি হচ্ছে, এর পরবর্তীকালে যখন আরেকটু বড় হবে তখন প্রতি রাউন্ড শেষে একটি করে ঘর আপনাকে, একটি বা দুটি করে ঘর আপনাকে বাড়িয়ে নিতে হবে। দেখুন এই অবস্থাতে আমি মনে করলে একটা ঘর বাড়াচ্ছি, কেন বাড়াবো, যদি ঘর না বাড়ানো হয় ক্রমশ এটা কিন্তু বাটির মতন হয়ে যাবে, তাই বাটির মতো যাতে না হয় সেই জন্য আমি একটা করে ঘর বাড়াবো। দেখুন এইটার তলায় আসার কথা ছিল, কিন্তু আমি ঘর বাড়ানোর জন্য আমি এর আগেরটাতেই একটা ঘর তৈরি করে নিলাম, সেলাইটা এখান দিয়ে হলো। ঠিক এইভাবে আমাকে এগিয়ে যেতে হবে। এইভাবে আমরা খুব সহজেই একটি পাপোস বাড়িতে বসে তৈরি করতে পারি। দেখুন পাপোস তো কিনতে পাওয়া যায়, হয়তো 30-40 টাকাতেও পাপোস কিনতে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে কি, এই নারকেল ছোবার পাপোসগুলো বহু দিন যায় আপনার বাড়িতে ব্যবহারের জন্য, আর এটাতে পাপোস হিসাবে ব্যবহার করেও অনেকটা শান্তি পাবেন। অনেক সময় দেখা যায় বাড়িতে রাজমিস্ত্রির কাজ হলে খুঁটি টুটি বাঁধার জন্য আমাদের কাতার দড়ি কিনতে বলে বা এই নারকেল ছোবার দড়ি কিনতে বলে, সেগুলো শেষে নষ্টই হয়। তো সেরকম কিছু যদি থাকে তো আপনারা বাড়িতে বসেই অনায়াসে একটি পাপোস তৈরি করতে পারবেন। দেখুন ঘর বাড়ানোর প্রসঙ্গটা আর একবার বলি, এইটায় আমি এটার মধ্যে এইটা এর তলায় রেখে এই গিটটার মধ্যে আমি ঢুকিয়েছি, এর পরের গিটটা আমার হওয়ার কথা এখানে এইটা, কিন্তু তার আগে আমি এই জায়গায় এসে এর আগে যে ফাটলটা আছে সেটার মধ্যে আমি আর একটি ঘর তৈরি করে নেব, যার ফলে একটি ঘর বেড়ে যাবে। তা এইভাবে ক্রমশ বুনতে বুনতে আপনার 5টি বা 6টি লাচি দিয়েই একটি সুন্দর পাপোস তৈরি হয়ে যাবে।
দেখুন এভাবে একটু সমান করে নেবেন। এটা গেল প্রাথমিক। এই দড়িটা দেখুন আমি কেন বলছি, সবসময় এই দিকেরটা টানবেন আর এই দিকেরটা লুজ থাকবে। এ দেখুন মনে করলে পরে যেটা বড় হয়ে গেছে একটু টেনে নিলেন, সমান হলো, এটা সমান হলো। এবার এই একটি আঙুল যাতে এর মধ্যে দিয়ে ঢোকে তার থেকেও একটু কম ফাঁকাটা তৈরি করবেন, যাতে করে তাহলে টাইট হবে জিনিসটা, জিনিসটা টেকসই হবে, সহজে খুলে যাবে না। দেখুন তাহলে এইভাবে আমরা বুনতে যদি থাকি তাহলে কি হবে, ক্রমশ এটি আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হয়ে আপনার যতদূর নেওয়ার কথা, আপনি বললাম 5টি কে 6টি, আপনি একটু পাপোশটি যদি বড় করতে চান, চওড়া করতে চান, তাহলে আরেকটু বেশি লাচি দিতে হবে। তো এইভাবে বুনতে থাকলে ক্রমশ দেখুন একটা বোনা আছে এইরকম দাঁড়াবে। এরপরে আপনি আরও 3টি লাচি বা 2টি লাচি দিলে একটা গোটা এই ধরনের পাপোশ হবে। এইবার আসি, লাচিটি শেষ হয়ে গেল তাহলে তো আপনাকে গিট দিতে হবে, আরেকটি লাচির এর যদি মাথাটা শেষ হয়ে যায় তাহলে পরে আপনাকে কি করতে হবে, আবার সেখান থেকে গিট দিয়ে আরেকটি যোগ করতে হবে। তা মনে করুন এইটাই, এই অবস্থায় শেষ হয়ে গেছে, এটা দুটো আছে। তা এই অবস্থায় শেষ হয়ে গেলে তাহলে কি করব, আমরা গিটটা সব সময় কি করব, গিটটাকে উল্টো দিকে দেওয়ার চেষ্টা করব। এ দেখুন দুটো আছে এটাই, গিটটা সবসময় আমি পেছনের দিকে দেওয়ার চেষ্টা করব। কিভাবে সেটা দেখে নিন সেটাও, এই যে এখানে শেষ হয়ে গেছে তাহলে আমি এটা আরেকটি হবে, এই যে এইবার এইটাকে গিটটাকে তলায় ফেলতে গেলে কি করব, গিটটাকে এখানে আমি আগে একটা সেই পরিমাণ মতন গিট দিয়ে নেবো, যাতে এরকম জায়গায় যদি গিটটা পড়ে তাহলে দেখুন ভেতরে ঢুকে এই পাশে গিটটা পড়বে, তাহলে এরকম জায়গায় আমি গিটটা দিয়ে নিলাম। একটা সিম্পল গিট, একটা একটা সুতোর সঙ্গে আর একটা সুতো যেভাবে আমরা গিট দিই সেভাবে একটু শক্ত করে গিট দিয়ে নেব। দেখুন হলো, এইবার এইটার ঠিক এইভাবে যাচ্ছিল, এটাকে আমি কি করব এর মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেব, তাহলে এটা আমার সামনে থাকবে না, গিটটা ভেতরে হয়ে গেল, এই যে ঠিক এইভাবে থাকলো। এটা পরে পরে আর দেখা যাবে না এই পাশ থেকে, এবার যেমন বুনছিলাম তেমনি আবার বুনতে থাকব। আপনি যদি এর পেছনে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় দেন তাহলেই একটি পাপোশ তৈরি করা যায় অনায়াসে। দেখুন এইভাবে বুনতে থাকবো। তা এই হচ্ছে আসল বিষয়। তা এইভাবে আমার ভিডিও দেখে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে একটি পাপোশ তৈরি করার, তাহলে হয়তো আমার পরিশ্রমটা সফল হবে। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাথে থাকবেন। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।